গত 50-60 বছরের পরিবহনের ব্যবসা যোশী ট্রান্সপোর্টের। 193 মহেশ্বরী দেবেন্দ্র রোডে সংস্থার অফিস। সোমবার সকালে হঠাৎ এই সংস্থার অফিসে হামলা চালায় তিনজন, কিন্তু কি কারণে হামলা তা বুঝে ওঠার আগেই মারধর করা হয় কর্মচারীদের, ভাঙচুরও চালানো হয়। ঘটনায় যোশী ট্রান্সপোর্টের 3 কর্মচারী জখম হন, তাঁদের কলকাতা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। সেখানে নানা রকম পরীক্ষা করা হয় তাঁদের। তবে 50-60 বছরের বেশি ব্যবসা থাকলেও এর আগে এমন ঘটনা ঘটেছে বলে মনে করতে পারলেন না সংস্থার মালিক। আমি বাড়ি ছিলাম, বাড়িতে আমার কাছে ফোন এসেছে কি এখানে স্যার অনেক রকমের লোক এসে মারধর করছে, আমরা তো জানতেই পারছি না কেন করছে, আমাদের কী হয়েছে কি বলে 4-5টা ছেলে এসে আমাকে মেরেছে। আমার জ্যেষ্ঠা ফোন করলো, আমার নিচের ওয়াচম্যান আছে ওকে মেরেছে, ড্রাইভারকে মেরেছে, মাল আনলোডিং হচ্ছে লোডিং হচ্ছে সব বন্ধ হয়ে গেছে, বিরক্ত। এখনও পর্যন্ত আমরা ভয়ভীত আছি, আতঙ্কিত হয়ে গেছি এখানে। মানে কাজ এই 50-60 বছরে আমাদের কারবার, পাড়ার সব লোকদের সঙ্গে আমাদের ভালোবাসা আছে, কোনো দিন এরকম কোনো ঘটনা ঘটেনি যে আজকে ঘটেছে, আজ থেকে আগে আজ মানে জীবনে ঘটেনি আমার। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে লরি থেকে মাল খালাসের সময় একটি বড় সড়ো প্যাকেজ এক মজুরের হাত পিছলে রাস্তার উপর পড়ে যায়। এই সময় পাশ দিয়ে একটি স্কুটারে 3 জন যাচ্ছিল, তাদের মাথায় হেলমেট ছিল না, একটুর জন্য বেঁচে যায় তারা। সিসিটিভিতে স্পষ্ট যে স্কুটার থামিয়ে ওই 3 জন তেড়ে আসে মজুরদের দিকে, এসে তাদের মারধর করতে থাকে। ঘটনায় 4 জনকে আটক করেছে পুলিশ। রীতিমতো আতঙ্কিত যোশী ট্রান্সপোর্টের কর্মচারী থেকে মালিক, যেখানে রাজ্যে ব্যবসার হাল শোচনীয়, তার উপর এই রকম হামলা হলে রাজ্যে ব্যবসার ভবিষ্যৎ যে আরও করুন তা বলাই যায়। অভিজিৎ প্রামাণিকের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।